লিসেনার্স, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। স্বাভাবিক আছো কেন বললাম? কারণ আমি কি স্বাভাবিক? না, আমি কিছু অস্বাভাবিক। ঠিক আছে, আমি বলবো এটা নিয়ে কথা। তো আজকে আমি আমার হচ্ছে ব্লগটা এখানে শুরু করে দিয়েছি, মানে দিলাম আর কি। আর এখন আমি হচ্ছে রান্না করছি, এটা আমার রান্নাঘরের চিত্র। তো তোমরা ঠিক আছে দেখতে থাকো, আমি রান্না করি। আমি এখন রান্না করছি হচ্ছে আলু দিয়ে সজনে দিয়ে ঝোল। তো আমি তোমাদের কেন বললাম যে আমি আমি স্বাভাবিক আছি কিনা, এটা কারণ কি, এটা বলার কারণটা হলো হচ্ছে গিয়ে এক্ষুনি বলে নেই, কারণ এটা যদি আমি আবার আজকে গিয়ে রাত্রিবেলা বলতে যাই এটা নিয়ে কথা, তাহলে আবার সেই একই ঘটনা ঘটবে আমার সাথে। তো হচ্ছে যে কালকে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম প্রতিদিনের মতো, এখন তো আমি যেই প্রতিদিনই ভিডিও, মানে এটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি কালকেও বানাচ্ছিলাম, এত আওয়াজ হচ্ছে, জানি না যে আমার হচ্ছে কথাগুলো শোনা যাচ্ছে কিনা, রান্নার আওয়াজটা ভীষণই হচ্ছে। তো এবারে যাই হোক, আমি কালকে প্রতিদিনের মতো কালকে হচ্ছে মানে সন্ধ্যাবেলা 7টার দিকে ক্যামেরা অন করে নিয়ে ক্যামেরার সামনে বসে আছি আর হচ্ছে কথা বলছি, মানে ভিডিও বানাচ্ছি। তো এবারে এবার যাই হোক, একদম কাকিমা পাশের বাড়ির, মানে উনি ছিলেন না বাড়িতে, মানে মোটামুটি 12 দিন, হ্যাঁ 12-13 দিন ধরে উনি বাড়িতে ছিলেন না। তো ওই মানে 10-12 দিন ধরেই আমি কিন্তু মানে রেগুলার ইয়ে দিচ্ছি আর কি, ভিডিও দিচ্ছি, মানে আপলোড করছি ভিডিও। তো উনি তো ওইসবের কিছু জানেন না, বা উনি এখনো জানেন না যে আমি ইউটিউবার বা কিছু, বা ইউটিউব কি জিনিস উনি সেটাও জানেন না। তো মানে যাই হোক, তো এবারে আমি কালকে ভিডিও করছি, আর আমি যখন মানে ক্যামেরার সামনে আসি তো একটু জোরে জোরে কথা বলি, ঠিক আছে? আর এমনিতে আমি আস্তে কথা বলি, মানে ভালোই আস্তে, মানে আমার কথাটা আমার বড়ই একমাত্র বুঝতে পারে আর কি, খুব তাড়াতাড়ি, ঠিক আছে? মানে ওরকম। তো যেহেতু ক্যামেরার সামনে বলতে হবে, ওই জন্য একটু তো জোরে একটু স্পষ্ট ভাবে বলতে হবে না? তো এবার আমি জোরে জোরে বলছি। এবারে আমার তো একটা হ্যাবিট আছে যে আমি একবার একটা ভিডিও বানালাম সেটা আমি পুরোটা আগে নিজে দেখবো, যে সেটা আমার ভালো না লাগে সেটাকে আবার ডিলিট করবো। ওরকম আমার প্রতিদিনই তো 2-3 বার করে ডিলিট হওয়ার পর তারপরে হয়তো একটা লাস্ট অবধি টিকে যায় ভিডিও। তো এবারে যাই হোক, কালকেও সেরকমই কিছু একটা ঘটেছিল, হ্যাঁ কালকেও তাই হয়েছিল। তো এবারে কাকিমা অনেকক্ষণ ধরে শুনছে, মানে আমি একটা কালকে 8 মিনিটের একটা ইয়ে বানিয়েছি ভিডিও, তো এবার 8 মিনিটের ভিডিও প্রায় 3-4টে আমি ডিলিট করেছি। হ্যাঁ, ডিলিট করার পরে মানে যেটা ফাইনালি আর কি, যেটা লাস্টেরটা, ওটা ওটা মানে রেখেছি, ওটা আজকে আপলোড এক্ষুনি আর কি দেব। তো আর যাই হোক, তো এবারে মানে 8 মিনিটের 3টে ভিডিও, বুঝতে পারছো? তাহলে কতক্ষণ ধরে আমি কথা বলেছি সেই একই কথা, একবার 2-3 বার, 8 মিনিট ধরে আমি একই কথা একবার বললাম, 2 বার বললাম, 3 বার বললাম। তো এবারে ওই কাকিমার বাড়ি আমাদের বাড়ির সঙ্গে লাগানো, মানে আমাদের বাড়ির পিছনে। তো এই কাকিমা মানে এমনিতে বুঝতে পারছো রাত্রিবেলা তো সব আওয়াজ একদম বেশি করে করে শোনা যায়, আর আমাদের তো বুঝতেই পারছো মানে গ্রাম কি না, আমাদের মানে এখানে তো সেরকম আর কিছু আওয়াজ নেই, আছে শুধু যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি, গাড়িরই একটু জাস্ট আওয়াজ আছে, কিন্তু এমনি আদার্স কোনো মানুষজনের সেরকম আওয়াজ নেই। তো এবারে যাই হোক, সেই কাকিমা শুনতে পেয়েছে তার বাড়ি থেকে যে আমি কথা বলছি। তো এবার কথা বলার উনি তো আমার ধরনটা খুব ভালো করে জানেন যে আমি কিরকম ধরনের কথা বলি। তো যেহেতু এই যে ভিডিওর মধ্যে কথা বলছি, তো এগুলো একটু ধরনটা অন্য টাইপের হচ্ছে না, এগুলোর একটু সাউন্ডটা একটু বেশি বাড়িয়ে বাড়িয়ে কথা বলছি, মানে বেশি জোরে জোরে কথা বলার চেষ্টা করছি। তো এবারে উনি তাড়াতাড়ি করে আমার হচ্ছে বরের কাছে এসছে, আমার বর মানে তার নিজের বাণিজ্যের জায়গাতেই তখনও ছিল, আমি এখনো বলিনি যে আমার বড় ব্যবসা বাণিজ্য কি, ঠিক আছে? তো সে ওখানেই ছিল, মানে ওখানে এসছে কাকিমা, আর আমি তো বাড়িতে একা একা ভিডিও শুট করছি। আর কাকিমা এসছে বড়ের কাছে, এসে বলছে যে বাবা এতে কে এসছে তোদের এখানে বাড়িতে? তো আমার বর বলছে কই আসেনি তো কেউ, আসেনি তো কেউ বাড়িতে, বলছে না কোনো আত্মীয় টাত্মীয় এসছে নাকি, বলছে না না কোনো আত্মীয় আসেনি, বলছে যে বাড়িতে বৌমা কথা বলছে কার সাথে? তো বলছে যে কথা বলছে, ওই এমনি এমনি, ওই এমনি কথা বলছে, বলছে না অনেকক্ষণ ধরে আমি শুনতে পাচ্ছি ও কথা বলছে, কিরকম যেন কথাগুলো
অন্য টাইপের খুব জোরে জোরে হচ্ছে এরকম কথাগুলো, মানে আমি শুনতে পাচ্ছি অনেকক্ষণ ধরে। তারপরে তখন আমার বর কি বলবে, তখন আমার বর বলেছে যে ওর মাথাটা খারাপ হয়ে গেছে, ওর মাথাটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে, এরকম করে বলে দিয়েছে যে ওর মনে হয় মাথাটা তো খারাপ হয়ে গেছে, ওই জন্য একা একাই ভুগতে থাকে, কি সব বলতে থাকে। আচ্ছা যাই হোক, তো এবারে সেটাই বলেছে কাকিমা, সেটা বিশ্বাস করে কিন্তু বাড়িতে চলে গেছে। তো এবার কাকিমা তো এসে গেছে, তো প্রতিদিনই আমি যখন মানে রাত্রিবেলা কোনো কিছু একটা ভিডিও শুট করব আর কথা বলবো, কাকিমা শুনলেই তো বলবে যে একদম নির্ঘাত পাগল হয়ে গেছে। আমি সেজন্য বললাম যে তোমরা স্বাভাবিক আছো, আমি কি স্বাভাবিক আছি? আমাকে কিন্তু মানে স্বাভাবিক আর কেউ এখানকার লোকজন দেখতে পাবে না। কাকিমা যদি সবাইকে গিয়ে গল্প বলে দেয় যে অমুক জনের বউ অস্বাভাবিক আচরণ করছে, একা একা কথা বলে যাচ্ছে, একা একা হেসে যাচ্ছে, তাহলে তো আমি একটু অস্বাভাবিকের তালিকায় চলে গেছি না? যাই হোক, এটাই বলার জন্য তো আমি রান্না করি, আবার ছেলের স্কুল আছে, নয়তো লেট হয়ে যাবে রান্না করতে করতে, এত কথা বলছি আমি, ঠিক আছে? তোমরা আমার নেক্সট কাজ দেখো। আমার রান্না প্রায় শেষের দিকে চলে এসেছি, শুধু এখন আর একটা পদ বাকি আছে, সেটা হলো শাক ভাজা। তো একটু শাক আমার কম পড়েছে, ওই জন্য আমি এখন একটু শাক তুলতে যাবো, তো তোমরা চলো, হ্যাঁ দেখতে থাকো। শাক তুলে কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার আমি এটাকে রান্না করব, তোমরা দেখতে থাকো। আমার ছেলের ক্যারাটে প্র্যাকটিস, এটাকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, তাহলে সব থেকে ভালো বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি প্র্যাকটিস করো, হ্যাঁ। অবশ্যই তোমরা এটা কমেন্টে জানিও যে কেমন লাগলো আমার ছেলের হচ্ছে ক্যারাটে প্র্যাকটিস, হ্যাঁ এটা বিশেষ করে একদম জানিওই, ঠিক আছে? তাহলে তোমরা সাথে থাকো, আর নেক্সট কি কাজ করি কি দেখাই সেটাও দেখতে থাকো। কি বাবা, ঠিক আছে। তো আজকে এক ধরক আমি দেখিয়েছি শুধু সকালের কাজকর্ম, এবার সারা দিন পার করে আমি আবার চলে এসেছি সন্ধ্যাবেলায়। তো
আজকে আমি আমার উঠোন বাগান থেকে কিছু শাক সংগ্রহ করেছি ওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ আর আমি ওই শাকগুলো নিজে চাষ করেছি হ্যাঁ বস্তা কেটে মাটি সার এগুলো দিয়ে আর কি নিজে চাষ করেছি খুব সহজে আর খুব সহজ পদ্ধতিতে আর কি আর হচ্ছে আচ্ছা যাই হোক ওটা ওটা নিয়ে আর কথা বলবো না ওটা নিয়ে একদম অন্য একটা ভিডিও বানাবো আর এখন আমি যেটা বলতে এলাম যে আজকেও সেম টাইম একদম সবকিছু সেম সেম পাশের বাড়ির কাকিমাও সেম তো বুঝতেই পারছো হয়তো এক্ষুনি আসতেও পারে আমার বরের কাছে যে বাবা আজকেও শোনা যাচ্ছে রে তোর বউ আজকেও কথা বলছে তোর বউর মাথা থেকে সত্যি সত্যি খারাপ হয়ে গেল নাকি যে বাবা বলতে হয়তো আসতেও পারে ঠিক আছে তো আমার সেটা নিয়ে মানে বেশ মজা লাগছে আর কি খারাপ কিছু লাগছে না যেহেতু কাকিমা জানে না সেহেতু ওরকম করে বলছে যদি একটু কাকিমা জানতে পারতো তাহলে হয়তো ওরকম বলতো না যাই হোক সেটা আমি বুঝতে পারছি আর কি এখন আমি আমার ভিডিওটাকে এন্ড করব তার আগে একটা কথা বলি যে আমি যাদেরকে সাবস্ক্রাইব করি একদম সেটা আমি মানে কি বলবো আর জানি না তোমরা বিশ্বাস করছো কিনা আমি যাদেরকে সাবস্ক্রাইব করি আমি তাদের পাশে থাকার চেষ্টা করি আর তাদের মানে সমস্ত ভিডিওগুলো না হলেও প্রতিদিন একটা করে অন্তপক্ষে ভিডিও দেখার চেষ্টা করি হ্যাঁ আর প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতে হয়তো পারি না কিন্তু আমি দেখি আর অনেকে ভিডিওতে কিন্তু কমেন্টও করে থাকি তাদের একটু আমাকে রিপ্লাই দিও নাহলে সেটা আমি বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি কারোর রাগটা হচ্ছে নাকি যদি কারোর রাগ হয়ে থাকে তাহলে তো আমার কিছু করার নেই আমি কিন্তু সকলেরই ভিডিও দেখছি আমি সাবস্ক্রাইব করেছি মানে শুধু সাবস্ক্রাইব করে থেমে থাকিনি আমি ভিডিও একদম রীতিমতো দেখছি কারণ আমি আমি একটা নিজে একটা ছোট ইউটিউবার এবার আমি একটা ছোট ইউটিউবারের পাশে যদি না দাঁড়াই তাহলে সেটা একদমই ভালো দেখায় না আর ঈশ্বরকে যেহেতু আমরা বিশ্বাস করি ঈশ্বরে যেহেতু বিশ্বাসী আমি তো সেহেতু আমি মনে করি যে আমি কাউকে দিয়ে আমার একটা সাবস্ক্রাইব একটা ভিউ হয়তো আর বাড়িয়ে নিলাম কিন্তু আমি তার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে শুধু ছেড়ে দিলাম বা সাবস্ক্রাইব করলাম না সে আমারটা করলে যাকে ওই তো বুঝতে পারছে না এরকম কিছু একটা ব্যাপার একদমই সেরকম না তোমরা যদি কেউ ওরকম আমাকে নিয়ে কিছু ভুলভাল ভেবে থাকো তাহলে একদম ভাববে না কারণ আমি যাকে যাকে সাবস্ক্রাইব করেছি তাদের ভিডিও আমি একদম দেখি নিয়ম করে আমি দেখি আমার 2 GB নেট আর হচ্ছে যে 2 GB নেটের মধ্যে একটা শুধু ভিডিও আপলোড করি তাও সেটা 10 মিনিটের মধ্যে থাকে 8 মিনিট খুব কমই আমার 10 মিনিটের উপরে ভিডিও হয় তো সেটা ধরো যে মোটামুটি 500-এর মধ্যে MB হয় হ্যাঁ এবার সেটা মোটামুটি 500-এর মধ্যে MB থাকে যে আমার ওরা ভিডিওটা আপলোড হয়ে যায় হ্যাঁ এবারে বাকি 1.5 GB বাকি 1.5 GB শুধু আমি তোমাদের ভিডিও দেখেই কিন্তু নেটটাকে শেষ করি আর আমার হাজবেন্ডের বিশেষ একটা ফোনের প্রয়োজন পড়ে না মানে একটু ফেসবুক ঘাটে হালকা হালকা করে আর একটু কবিতা লিখতে ভালোবাসে কবি যাই হোক সে ছোটখাটো যাই হোক মোট কথা ওনার মানে তার মধ্যে একটা কবিত্ব ভাব রয়েছে তো ওই যায় আর কি একটু মানে নেট খরচ হয় খুব বেশি খরচ হয় না তো আর আমার ছেলে তো এখন কোনো অনলাইনে ক্লাস ক্লাস কিছু হয় না যে নেটের কোনো ব্যাপার আছে তো টোটাল নেটটা আমি একাই শেষ করি সব তোমাদেরই ভিডিও দেখি হ্যাঁ যারা বড় ইউটিউবার আছো তাদেরও দেখি যারা নতুন নতুন মানে আমার ফ্যামিলিতে যোগদান করছো তাদেরটা তো একদম আমি নিয়ম করে দেখছি ইদানিং বেশি আর অনেককে আমি কমেন্টও করছি তোমরা একটু ভালো করে মিলিয়ে নিও ঠিক আছে আর আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আজকের মতো টাটা বাই ভালো থেকো।